আগে জানতা না নতুন বউ 20 টাইম হতে বাবা রে আগে যদি জানতাম তাইলে কি আর আমি এই 20 টাইম মুতুনি আনি আমার ঘরে আরে বংশ পরিচয় যাই না বিয়ে করার আগে সিএ কমেডি টিভি স্মাইলি গুড ও তাহলে আপনার মা জানে জান এক কাম করেন যখন মোতা বন্ধ হবে তখন আপনার মায়ের কাছে আমার বাড়িতে চলে আসেন থাকবে নাকি কিভাবে আমার পুরো মাথা শুদ্ধ পুরাইতেছে একটা ভুল আমার কি হইছে বাবা গোডাউন থেকে তোমাকে একেবারে ভিড়ে তো থাকবা নাকি আরো আব্বা 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 এর কারণ আগে জানতা না নতুন বউ 20 টাইম হতে বাবা রে আগে যদি জানতাম তাইলে কি আর আমি এই 20 টাইম মুতুনি আনি আমার ঘরে আরে বংশ পরিচয় যাই না বিয়ে করার আগে আমি তো জানতে আরে ভুল হয়ে গেছে আমার কোন দ টেকতারি না আচ্ছা মই বুঝি তুমি জানো না একটা বউরে ঘরে নিয়ে আইছো হে তো নিজে মুইটা মাখছে মাখছে আমার কাপড় সাপড় যা ছিল সব মাখিয়ে লেছি এখন এইভাবে যদি বাইরে চলে যাইতাম তাহলে তো মোর খবর হয়ে গেছিল তোমার গুদ্ধ তোমার মাছ তোমার কেন্দ্রে যেভাবে গন্ধ আইতে লাগছে তোমার জীবনে সেন্ট কেন হইবে না ফের তুমি মনে করছি মুই মুছি কিন্তু মুই তো মুতি না পরে হাতায় দেই ওর গন্ধ আইতে আছে যাও ভালো প্রমোশন হইছে তোমার আরে এত বড় বুড়ি মাইয়া মানুষ মুতলে ও গন্ধ তো হইবেই ডাইরেক্ট ফাটায় দিতে আছে পুরো না বৌমা দ্রু আব্বার বৌমা বলো তো এই অভ্যাস যাইবে না থাকবে ওই আসলে হইছে কি এটা তো আমার ছোটবেলার অভ্যাস এখনো যায় না তাহলে বন্ধ হইবে না সে তো আমি কইতে পারি না আমার মায় কইতে পারে মায় কি রাইতে স্বপ্নেমি দে বড় বাসলে লাড়িলে কয় যে মুত নাইলে বাড়ি দিমু যে মাল সাপাইতে দেয় মুতনের লেগে ও তাহলে আপনার মা জানে জান এক কাম করেন যখন মোতা বন্ধ হবে তখন আপনার মায়ের কাছে আমার বাড়িতে চলে আসেন শালির জি আমি একলা দামু কি আমি তো নতুন বইয়ের গুষ্টি গিলাই শালির জি আবার ঘুরে আইতে এই স্প্রিং নাকি এ বুঝছ চাওই তোর বাড়িতে কি আছে শালি মুতের গন্ধে পুরো বংশ হয় ময় করে আলে আপা করে লও চল আপা আগে ঘর ধুইতে হইবে হ্যাঁ পরে বাংলা গাড়ি 40,000 টাকা দাম মিয়া
এই গাড়ির কোয়ালিটি জানেন? কি কোয়ালিটি? এই গাড়ির মূল্য জানেন? কি মূল্য? এই গাড়িতে যদি কোনো স্বামী স্ত্রী ওঠে, যত বড় অ্যাক্সিডেন্ট হোক, স্বামী বাচ্চা যায়, বউ মরে যায়। আমার পুতুল নাকি? আচ্ছা, কালকে আমি তোমার বলে রাখছি না, আজকে আমার বোন আইবো, তোমার খেয়াল আছে? ওহো, তাই তো, আমি তো ভুলে গেলাম। এখন যাও, যা আমার বোনের আগায় নিয়ে আসো। আমি যাবো কেন? এই তুমি সব কোনো কাজে আমারে পাঠাও, আর খালি আমি গেলে হইব? বাড়িতে একটা ছোট ভাই তো আছে, ছোট ভাই হেরে কও হেজে নিয়ে হোক। ছোট ভাই যাবে কেন? তোমার শালি তুমি যাবে না, ছোট ভাই? বাবা, আমি যদি যাই সাথে করে নিয়ে আসি, রাস্তায় মানুষে কইব কি? রাস্তায় মানুষে কইব কি? এই যে এই যে ছোট ছোট হাফ প্যান্ট পরা, এই ছোট কাপড় পরা, এই বুইরাটা কই লয়ে দেয়? বুইরার নিয়ত কি? এগুলো মানুষে মনে করবো? শোনো, আমার বোন ছোট থেকে হোস্টেলে মানুষ হয়েছে, ও তো এইসব ড্রেস আপ করবই, ও তো আর গ্রামে থেকে মানুষ হয় নাই। আমার ছোট ভাই তো বুড়া না, বুঝো না, গেলে মানুষ কোনো কথা কইতে পারে সাহস পাবো না, মনে করো যে কইলে ওই একটা ঘুষি দিব। আমি আর পারবো না, বুঝো না, ওরে ডাক ডাক কও। তোমার ভাইয়ের তো আবার স্বভাব ভালো না, এই জন্য পাঠাতে চাইছে না। না, এই কথা কই না, খবরদার, আমার ভাইয়ের স্বভাব ভালো, এটা কি কও তুমি? ভাইয়ের বদনাম করো না। তোমার ভাই দেখে কেমন? আমার থেকে ভালো তো কেউ জানে না, সারাদিন বাড়িতে থেকে তো আমি দেখি। তোমার নিয়ে আর পারা গেল না, বুঝছো? এই যে সকালে নাস্তা খেলাম, চা নাই, খবর নাই, ওরে খবর দাও, ও যদি যাইতে চাইবো আর তুমি গিয়ে নিয়ে আয়ো, আমি গেলাম চা খাইতে। ভাইয়ের কথা বলে খুব লাগে। যাই হোক, ঠেকাটা তখন আমার একটু পাম টাম দিয়ে দেখি পাঠাই। চিকন আলি কই? চিকন আলি, এই গাড়িও পাই না, কোনো ডারে আমার দরকারের সময় পাওয়া যায় না। ওই যাইতাছে, কই ছিলে এতক্ষণ? কে তোমার পাশে পাশে থাকবো, তোমার পাশে পাশে তোমার সাথে জামাই, আমি না তো। তুই পাশে থাকলে সমস্যা কি? ভাবির পাশে পাশে মানুষ থাকে না? হ্যাঁ থাকে, ভাবির পাশে পাশে থাকবো, মানুষ আমার সুন্দর সুন্দর কথা কইব। এ ভাবির সময় দে, সে মজা পাইতেছে। চুপ থাক, তোর পিরিত করার লেগাটাই কানি নাই, দরকার আছে? আমার বোনটা আসতেছে, জানো সে তো গ্রামের রাস্তাঘাট চিনে না, একটু যা আগায় নিয়ে আয়। কোন পর্যন্ত আইসা কই বইসা আছে কে জানে? তোমার বোন মানে দরজালটা? দরজালটা মানে? এই আমার বোন দরজাল কই? এত মিষ্টি চেহারার বোন আমার, শহর থেকে আইতাছে, তুই আমার বোনের দরজাল কস? আমি পারব না, বাইরে পাঠাও। কি কয়? তোর ভাই যাইতে পারবো না, তোর ভাই বলে গেছে তোরে পাঠাইতে। মাতা হ্যাঁ ভাবি, আমার মাফ করে দেও, এটার সামনে গেলে আমার মাথা হ্যাং হয়ে যায়। দেখ ভাই, তুই আরে কি মাফ করবো, তুই আমার মাফ কর, দয়া করে আমার বইন্ডারে নিয়ে আয়। ও তো চিনে না, এই গ্রামের রাস্তাঘাটে যদি হারায় যায় তখন বলতো কি এক কেলেঙ্কারি হইব, জানা ভাই? বল দাদা, কাজে লাগছে। উফ, বাসে বেশি দুষ্টুমি করেন না, আপনি আমার বেয়ান বউ না, ওঠেন। বিয়ান ছেলেদের মতো বসেন। মানুষ দেখলে তুই ফাজে কথা কবে? আমার বাইকে জীবনে কোনো মেয়ে মানুষ ওটা নাই, যদি পড়ে যায়, পড়ে গেলে পড়ে যাবেন। চুপচাপ হা এভাবে থাকেন। আপনি এরকম পিঁপড়ার মতো চালাতেছেন কেন? এটা কি বাইক চালান না ভ্যান চালান? মানে কি? মানে কি কি? আপনি যেভাবে বাইক চালাচ্ছেন, আপনার আগেই তো দেখেন
ছোট ছোট বাচ্চারাও হেঁটে চলে যেতে পারে, এটাকে বাইক চালানো বলে? ঠিক আছে। দিলাম গিয়ারটা, এবার সেই স্পিডে নিয়ে চলে আইলাম, এখনো দোষ। তাহলে তোমার বোনের কই যে আগে গেলে দোষ, পিছে গেলেও দোষ। কে একটা লিমিটের মধ্যে চালানো যায় না? এত ধীরেই চালাই দেব কে, এত জোরেই চালাই দেব কে? শোনো, যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়। এই কথা ঠিক করে কও।